রাহুল গান্ধীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুললেন খোদ তার বোন। টুইটার হ্যান্ডেলে রাহুলের ছবি দিয়ে রীতিমতো অপহরণের অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা। ভারত জোড়ো যাত্রায় তার লুনাকে অপহরণ করেছে রাহুল, অভিযোগ প্রিয়াঙ্কার। রাহুলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ, অভিযোগ খোদ রাহুলের বোন প্রিয়াঙ্কার। ভারত জোড়ো যাত্রায় দাদা রাহুলের সঙ্গে বেশ কয়েকবার হাঁটতে দেখা গিয়েছে বোন প্রিয়াঙ্কাকে। সম্প্রতি পদযাত্রায় স্বামীর বোনের সঙ্গে খুনসুটির ছবি নিজেই টুইট করেছেন রাহুল। বোনের কপালে দাদা স্নেহ চুম্বনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দাদার ভারত জোড়ো যাত্রা সফল করতে শুরুর আগে থেকে আবেদন জানিয়ে আসছেন প্রিয়াঙ্কা। এবার সেই ভারত জোড়ো যাত্রায় দাদার বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুললেন বোন। টুইটার হ্যান্ডেলে রাহুলের ছবি দিয়ে অপহরণের অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা। দাদা রাহুলের ভারত জোড়ো যাত্রায় তার লুনা অপহৃত বলে টুইট বোন প্রিয়াঙ্কার। কে লুনা? লুনা প্রিয়াঙ্কার আদরের পোষ্য, 2 বছরের গোল্ডেন রিট্রিভার লুনা। শনিবার হরিয়ানায় ভারত জোড়ো যাত্রায় সে ছিল স্পেশাল গেস্ট। লুনার বেল্ট ছিল রাগার হাতে, এক মুখ হাসি নিয়ে মিস্টার গান্ধী তাকিয়ে রয়েছেন লুনার দিকে, আর হরিয়ানার পথে এগিয়ে চলেছেন রাগা সঙ্গে হাতে লুনা। প্রিয়াঙ্কার প্রিয় পোষ্যকে নিয়ে এভাবেই হেঁটে চলেছেন রাহুল। তাদের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দাদার সঙ্গে লুনার ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস সাধারণ সম্পাদকের টুইট, লুনা কিডন্যাপ হয়ে গিয়েছে, রাহুল গান্ধী ও লুনাকে খুব ভালোবাসেন বলে হাত শিবিরের তরফেও জানানো হয়েছে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে হাঁটল বিশেষ অতিথি লুনা। রাজনীতি বোঝেন আসে, হাত পদ্ম শাসক বিরোধী কিছুই তার বোধগম্য নয়, শুধু ভালোবাসায় পথে হাঁটল সে। কিন্তু তার উপস্থিতি দেখে ঝলসে উঠল সব ক্যামেরার ফ্ল্যাশ। ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন অনেক দুধে রাজনীতিবিদ, তারকা থেকে সাধারণ মানুষ। তবে এসব ছাপিয়ে হরিয়ানায় ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে লেন্স বন্দী হয়ে সবার নজর থেকে হৃদয়ে পৌঁছে গেল লুনা। কলকাতা টিভি।